হ্যালো ফ্রেন্ডস, আমার কিচেনে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি নিয়ে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি। জামাই ষষ্ঠীর জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট, আর এটা খেতে খুবই সুন্দর। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের খুবই ভালো লাগবে, আর এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল আপনাদের কাছে। তো চলুন দেখে নিই আমাদের কী কী লাগছে এই মুড়ি ঘন্টটা তৈরি করতে। এখানে মুড়ি ঘন্টটা বানানোর জন্য আমি নিয়েছি কাতলা মাছের মাথা, এর জায়গায় কিন্তু রুই মাছের মাথা ইউজ করলেও চলবে। আর এই মাথাটা দুভাগ করে মাছ বরাবর কাটা আছে, আর ওজনে রয়েছে 400 গ্রাম। আর আমার এখানে রয়েছে গোবিন্দভোগ চাল 1 কাপ মতো, এটাকে আমি জলেতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ছেঁকে নিয়ে একটু হাওয়াতে আমি একদম ঝুরঝুরে করে এটাকে শুকিয়ে নিয়েছি। আর আমার এখানে রয়েছে একটা মাঝারি সাইজের আলু, এগুলোকে আমি এই ধরনের সাইজ করে কেটে নিয়েছি। আর লাগছে এখানে ফোড়নের জন্য 2টো তেজপাতা, 1টা শুকনো গোটা লঙ্কা, নিয়েছি 2টো এলাচ আর লবঙ্গ, 1 ইঞ্চির রয়েছে দারচিনির টুকরো। আর আমার লাগছে এখানে 1 টেবিল স্পুন ঘি, নিয়েছি 1 টেবিল স্পুন চিনি, আর লাগছে পরিমাণ মতো লবণ। আর এখানে রয়েছে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি 1 টিস্পুন আদা বাটা, নিয়েছি 1 টিস্পুন রসুনের কুচি, আর রয়েছে 1টা বড় সাইজের টমেটোর, যেটার আমি হাফ এখানে ইউজ করছি, আর টমেটোটাকে কুচি কুচি করে নিয়েছি। আর রয়েছে 1/2 টিস্পুন করে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর আমার লাগবে পরিমাণ মতো সাদা তেল। এখানে আমি মাছের মাথাটাকে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ। এবার ভালো করে মাখিয়ে নেব। লবণ আর হলুদ মাখানো হয়ে গেলে মাছটাকে ভাজবো। এখানে মাছটা ভাজার জন্য আমি 2 কাপ মতো তেল গরম করে নিয়েছি, আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দিলাম। এইবার মাছের মাথা দুটোকে আমি 7-8 মিনিট মতো একটু কড়া করে ভেজে নেব। এখানে আমাদের মাছের মাথাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এগুলোকে তুলে নিয়ে এখন 1টা সাইডে সরিয়ে রাখবো। মাছের মাথাগুলো তুলে নিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে তেল কিছুটা কমিয়ে নিয়ে যে আলুগুলো নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম। আর আলুগুলোকে এখন একটু গোল্ডেন ব্রাউন করে ভাজবো, দেখবেন যেন পুড়ে না যায়। এখানে আমার আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। আলুগুলো তুলে নিয়েও 1টা সাইডে সরিয়ে রাখবো। আলু ভাজা হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ মতো তেল রেখেছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘিটা, ঘিটা একটু গলিয়ে নেব। এখানে ঘি গলে গেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে গোটা গরম মশলাগুলো নিয়েছি সেইটা, আর একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটাকে এখন একটু কাঁচ কাঁচ করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর একটু মিশিয়ে নেব। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে রসুন কুচিটা, আর ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে 1 মিনিট ভাজবো।
এক মিনিট পর আমি এখানে অ্যাড করে দিলাম আদা বাটাটা, আর একটু ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার সবগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে এক মিনিট মতো একটু ভেজে নেব। এক মিনিট পর এখানে মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম চালটা, আর চালটাকে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর চালটাকে কিন্তু 5 মিনিট ভাজতে হবে, তবেই কিন্তু চালটা লেগে লেগে যাবে না, একদম ঝুড়ো ঝুড়ো হবে মুড়ি ঘণ্টটা হওয়ার পরে। 5 মিনিট মতো চালটাকে এখানে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন চালগুলো কিন্তু কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে। এইবারে এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো দিয়ে নিয়ে একটু এইভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আর আবারও সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে জল অ্যাড করব। জলটা এমন দিতে হবে যাতে মাছ আলু আর চালটা একদম ডুবে যায় জলের মধ্যে। জলটা দেয়া হয়ে গেলে আমি 5 মিনিট এটাকে একটু ফুটিয়ে নেব। পাঁচ মিনিট পর এখানে মুড়ি ঘণ্টটা একটু ফুটে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এইবারে আমি দিয়ে দেব চিনি। চিনিটা কিন্তু স্কিপ করবেন না, এটা খুব সুন্দর একটা টেস্ট দেবে মুড়ি ঘণ্টটার মধ্যে। আর দিয়ে দেব গরম মশলা। এবার সবগুলো জিনিসকে ভালো করে মিশিয়ে নেব, আর আবারও ফুটতে দেব 7-8 মিনিটের জন্য, যতক্ষণ না চালটা ঠিকঠাক সেদ্ধ হচ্ছে। চালটা সেদ্ধ হওয়ার সময় যদি দেখেন জল শুকিয়ে এসেছে, তাহলে কিন্তু 1 কাপ মতো জল অ্যাড করতে পারেন, তবে তার থেকে বেশি জল অ্যাড করবেন না। আর রান্নাটা এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে করব। এখানে 7-8 মিনিট পর মুড়ি ঘণ্টটা চালটা একদম সেদ্ধ হয়ে গেছে, আর মুড়ি ঘণ্টটাও রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর হয়েছে, মাছের মাথাগুলোও একটু ভেঙে গেছে। এবার এটা সার্ভ করবার জন্য একদম রেডি। ব্যাস, এইভাবেই খুব সহজ পদ্ধতিতে রেডি হয়ে গেল আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল মুড়ি ঘণ্ট। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। শুধু জামাই ষষ্ঠী নয়, যে কোনো ওকেশনেই কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তাদেরকে বলবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে, আর তারপর বেল আইকনটা ক্লিক করতে, এরকমই সুন্দর সুন্দর রেসিপির আপডেট পাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। নেক্সট দিন আবার আপনাদের সাথে দেখা হবে একটা নতুন রেসিপির সঙ্গে।